দুই ভাইয়ের গন্ডগোল মেটাতে গিয়ে মৃত্যু প্রতিবেশী যুবকের। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত তাঁতিপাড়া এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে দুই ভাইয়ের গন্ডগোল মেটাতে গিয়ে মৃত্যু হয় 33 বছর বয়সের শঙ্কর সর্দার নামের এক যুবকের। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে, শঙ্কর সর্দার দুই ভাইয়ের মধ্যে ঝামেলা মেটাতে গিয়ে শঙ্কর সর্দারের বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। সেই সময় তার মাথায় ব্যাপক আঘাত লাগে। তারপর তাকে উদ্ধার করে পরিবারের লোকজন, তাকে বাড়িতে রাখে। সোমবার সকালে তাকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তার অবস্থার অবনতি হয় এবং তাকে স্থানান্তরিত করা হয় পিজিতে। সেখানে সোমবার মৃত্যু হয় শঙ্কর সর্দারের। এরপরই এলাকায় একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয়। পরিবারের দাবি, ইচ্ছাকৃতভাবে পূর্ব পরিকল্পিতভাবে তাকে মারা হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আপনি কোন জায়গায় বলেন না? বল ছিল সেই দিন বা পরের দিন ফোন? এটাই তো ভুল, এটা অ্যারেস্ট হয়েছে। মানে আমি বললাম কি হয়েছে, বললো কি ওই আমার ভাই একটু ঠেলে দিয়েছে, পড়ে গেছে, মাথা ফেটে গেছে। তখন ঠিক আছে, তাহলে নিয়ে আসুক। আমার নিয়ে আমার মাকে নিয়ে ওখানে আমরা ভর্তি আছে আজকে নদীন দিয়ে, নদীন হচ্ছে কি তো, তা নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে ওনাকে ভর্তি করার সময় ওখানে ভর্তি করলো। ভর্তি করার পরে উনি পুরো মরা, মানে উনি মরেই গেছে ধরতে গেলে। শুধু মানে একটুখানি ধুপধুপ করছিলো। ডাক্তার তো প্রথমেই দেখার পরে বলে দিল উনি পুরো মরা, পেশেন্ট নিয়ে চলে যাও। আমি আবার জিজ্ঞাসা করলাম যে কী হয়েছে ওনার দিদিকে, মানে যে মেরেছে তার দিদিকে জিজ্ঞাসা করলাম। তার দিদি গেছিলো, ও দিদি বললো কি কিছু হয়নি, ও ওদের ওদের ভাই ভাই ঝগড়া ছিল, ও দাঁড়িয়ে ছিল একটু গেছিলো, ওকে ঠেলে দিয়েছে। শুধু ঠেলাতে তো উনি ওরমভাবে মরে যায় না। ডাক্তার বলেই দিয়েছে যে ওনার মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে, বুকে আঘাত করেছে, যার কারণে ব্রেনের মাথায় মানে ব্রেন বা কী বা ব্রেন কী বলে ব্রেন বাস্ট কী একটা বললো যে রক্ত চলাচল। তাই যে ওনার শাস্তি চাইছিলেন, দুটো বাচ্চা আছে, মারা গেছে আমার ভাই শঙ্কর সর্দার। ছেলে ওনারা ঝামেলা করেছেন, এবার ছেলেটাকে ডেকেছে যে ভাই আয়তো এটা ফোন করবো। এবার ছেলেটার তো কোনো দোষ নেই, ছেলেটার দেখেছে উনি ফোন করতে ফোন যাওয়ার জন্য গিয়েছে। এবার ফোন করার সাথে সাথে এমনি করে ফোনটা ধরেছে উনি কানে, আর ওই পিছন থেকে উনি ওই যে ছেলেটা মেরেছে পিছন দিকে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে বুকের উপর পা তুলে দিয়েছে। ছেলেটা কিন্তু পড়ার সাথে সাথেই অজ্ঞান হয়ে গিয়েছে, তা সত্ত্বেও ওর উপরে গিয়ে লাথি মেরেছে। লাথি মারতে তারপরে ওই ছেলের পিছিয়ে এসে তুলে বসিয়ে দিয়েছে। তখন ছেলের কোনো ছাড় নেই, মাথার থেকে রক্ত পড়ছে। আমি জল দিচ্ছি গিয়ে, জলদিতে অজ্ঞান হয়ে গিয়ে যখন চৌটু জ্ঞান আসছে না ছেলেটার, তারপর তো পাশের বাড়ির দুটো ছেলেকে ডেকে ছেলেটাকে বাড়িতে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ছেলের জ্ঞান ফিরছে না বলে এবার ওরা তো হসপিটালে নিয়ে গেলো না, কিচ্ছু করলো না, ছেলেটা ঘুমাচ্ছে বলে বাড়ি চলে গেলো। বাড়ি চলে গিয়ে তারপর রাতটা কেটে গেলো। তারপরের দিন সকালবেলা বাচ্চার ওই ছেলেটার যে মারা গেলো, তার বাচ্চারা ডাকছে ছেলে যে বাবা বেলা হয়ে গেছে ওঠো। তখন দেখছে কোনো সার নেই, মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে। গেঁজা বেরোতে উনি এসে আমাদের পাশের বাড়ি একটা মেয়েকে পিসি পিসি বলে ডাকে, বলছে পিসি আমার বাবা উঠছে না, আমার বাবার মুখ দিয়ে গেঁজা বেরোচ্ছে। তারপরে ওই মেয়ে দৌড়াদৌড়ি করে আবার দু একজন লোক ডেকে তাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার চেক আপ করতেই উনি বুঝতে পারছেন।